হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বন্ধুরা আমরা শাকিল খান আর শাবনূর ম্যামের খুবই দারুণ একটি গানের উপর রিয়াকশন দেব। আর গানটির টাইটেল হচ্ছে প্রতিদিন তোমাকে আমি চাই। এটি অনেকেরই প্রিয় গান। তো বন্ধুরা, শাকিল খান আর শাবনূরের কোনো গানের উপর কিন্তু এর আগে আমি রিয়াকশন দিই নাই, এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার। এই জুটির কয়েকটা গানের উপর রিয়াকশন দিয়ে আমি আপলোড করেছিলাম, বাট আনফর্চুনেটলি গানগুলো ব্লক হয়ে গেছে। তো বন্ধুরা, হোয়াট এভার, এই গানটি যদি আপলোড দিতে পারে এটাই হবে তাহলে ফার্স্ট ভিডিও এই জুটির উপরে যে আমি বানিয়েছি। তো বন্ধুরা চলুন ডিটেলসটা একটু জেনে নেই। কাস্টিং এ আছেন শাকিল খান এবং শাবনূর, আর বাপ্পারাজ, আর সিঙ্গার হচ্ছেন দলি সায়ন্তনি এবং খালিদ, হাসান, মিলু। লিরিক্স এন্ড মিউজিক হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুভির নাম হচ্ছে আমার অন্তরে তুমি। ডিরেক্টর হচ্ছেন MM সরকার। প্রডিউসার হচ্ছেন দুলাল তালুকদার। আর লেভেল হচ্ছে অনুপম। এটাও কিন্তু অনুপম লেভেলের গান। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন ব্যবসায়ী থাকেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নেক্সট এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আমরা এখন ডাইরেক্ট গানে চলে যাব। দেখি শাকিল খান আর শাবনূরের মাস্ট এন্টারটেইনিং একটা গান। তো চলুন শুরু করি, লেটস স্টার্ট। 1 2 3 ওকে। দারুন, বিগিনিংটা খুব জমজমাট। শাকিল খানও কিন্তু বাংলা মুভিতে ভালোই একটা সার্ভিস দিয়েছিল বেশ কয়েক বছর, যদিও উনি বর্তমানে আর মুভি ইন্ডাস্ট্রিতে নাই বলতে গেলে। দলি সায়ন্তনি প্রতিদিন তোমাকে আমি চাই, ও প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন খালিদ হাসান মিলু খুবই গর্জিয়াস একজন বয়স অধিকারী লোক। ভালোই শুট করছে ভয়েস, এই সিঙ্গারের ভয়েস আর শাবনূর ম্যামকে। তাই তো সখি তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি ফিরে আসি, তুমি কে জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি ভালোবাসি। তাই তো সখি তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি ফিরে আসি, আমাকে মনে দাও তুমি ঠাই, তুমি ছাড়া আমার কিছু নাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই মনে হয় আমি মরে যাই, প্রতিদিন এই তো নতুন ক্যারেক্টারের আবির্ভাব, দ্য ভিলেন বাপ্পা ব্রো। বাপ্পারাজের ফিল্ম ক্যারিয়ারের এইটাই ওনার নিয়তি, উনি যে মেয়েটাকে ভালোবাসবেন ওই মেয়েটাকে নিয়ে আরেকজন আরেকজন রিলেশনে ডুবে যাবে। সে কথা কেউ তো জানে না, তা জানে না,
নিজের সামনে যদি নিজের গার্লফ্রেন্ড নিজের প্রিয় মানুষ এভাবে নাচানাচি করে কার ভালো লাগবে বলেন? Very sad. Heartbreaking. এখানে অবশ্যই একটা রিভেঞ্জের ব্যাপার থাকবে কবিতাতে। খুবই কমন একটা বিষয় বাপ্পারাজের ফিল্ম ক্যারিয়ারে। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। এই গানটিতে আমরা তিনটা ক্যারেক্টার দেখলাম, শাবনূর, শাকিল খান আর বাপ্পারাজ। এর আগে কিন্তু এই ধরনের তিন ক্যারেক্টার ওয়ালা গান কিন্তু আমি রিয়াকশন দিই না। তবে এই গানটিতে একটা ভিলেন, ভিলেনের আবির্ভাব ছিল যেটা খুবই ডিফারেন্স। আমি যতগুলো গানের উপর রিয়াকশন দিলাম আর কি, ওইগুলোর থেকে খুবই ডিফারেন্স বলা যায়। টার্ট ক্যারেক্টার বাপ্পারাজ মুভিটাতে ভিলেন 100%, কারণ এই ধরনের মুভি কয়েকটা দেখেছি আমি বাপ্পারাজের। ম্যাক্সিমাম মুভিগুলোতে কিন্তু শেষ পর্যন্ত ওনার মৃত্যু হয়, তবে এইখানেও কিন্তু এরকম হবে আমার মনে হয়। উনি রেভেন্স টাইপের কিছু একটা করবেন, পরে লাস্টে ফেসে যাবেন। তো বন্ধুরা, আসলে মুভির কাহিনী না, কাহিনী হচ্ছে এই গানটা। গানটা দলি সায়ন্তনী এবং খালিদ হাসান মিলু খুবই পাওয়ারফুল দুজন প্লেব্যাক সিঙ্গার, হাই প্রোফাইল বলা যায় বাংলাদেশের। একজন কিন্তু নাই আর পৃথিবীতে খালিদ হাসান মিলু, আর একজন দলি সায়ন্তনী বর্তমানে। কিন্তু উনিও কিন্তু তেমন একটা প্লেব্যাক করতেছেন না, পুরাতন গানগুলো নিয়েই বিভিন্ন শোতে ব্যস্ত আছেন। তো যতগুলো গান গেয়েছেন মুভিতে সবগুলোই কিন্তু দর্শকের জনপ্রিয়তা পেয়েছিল এই দলি সায়ন্তনীর। উনার আসলে প্লেব্যাক করার মতো ভয়েস আছে, ছিল উনার, যার কারণে উনার গাওয়া গানগুলা দর্শক খুবই অ্যাপ্রিসিয়েট করে, খুবই অ্যাকসেপ্ট করে। আর গানটিতে শাকিল খান আর স্বপ্ন ভালোই অভিনয় করেছে, দুজনকে বেশ মানিয়েছে। এই দুজন কিন্তু কতগুলা মুভি, সুপারহিট মুভি উপহার দিয়েছিল বাংলাদেশের দর্শকদের। তো ওভারঅল সব মিলে কিন্তু গানটা সুন্দর হয়েছে। আর লিরিক্স অ্যান্ড মিউজিকে ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ওনার কথা বলে লাভ নাই, ওনার গানের উপর রিয়েকশন দিতে দিতে বলতে গেলে আমার মুখস্থ হয়ে গেছে যে এই গানটা আহমেদ ইমতিয়াজ বুলবুলের কম্পোজ করা গান। খুবই ট্যালেন্টেড একজন পার্সন, মিউজিকের অর্গানাইজেশন উনি এমনভাবে করতে জানেন যে গানটা দর্শকের কানে পৌঁছলেই দর্শক আর ফেরাইতে পারে না, গানটা পুরোটাই শুনতে হয়, এরকম একটা আকর্ষণ উনি গানের মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা, সবকিছু মিলিয়ে গানটি খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে, খুবই ফেভারিট একটা গান আমার। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানে বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সি ইউ।